আমি শাহিদা পারভীন, ট্রিমটেক্স বাংলাদেশের প্রোপাইটার। আমি একজন নারী উদ্যোক্তা। উদ্যোক্তা মানে যোদ্ধা। আমি যুদ্ধ করতে করতে প্রতিনিয়ত একটা জায়গায় এসে যখন পৌঁছলাম, তখন 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যখন আমি এসএমই অ্যাওয়ার্ড গ্রহণ করলাম, তারপরে মনে হলো আমার কাছে অনেক কাজের দায়িত্ব বেড়ে গেছে, দেশের প্রতি দায়িত্ব বেড়ে গেছে, সমাজের প্রতি দায়িত্ব বেড়ে গেছে। এভাবে আমি আমার কাজগুলোকে আগায় নেওয়ার চেষ্টা করলাম। আমি আমার প্রোডাক্টগুলোর ডিজাইন এবং আইডিয়া আমি নিজে হাতে তৈরি করি। যারা উদ্যোক্তা হয়েছেন, হতে চাচ্ছেন, আপনারা সবাই ধৈর্যের সহিত কাজ করবেন, কখনো হতাশ হবেন না। ধৈর্য, সততা এবং নিষ্ঠা, কর্মনিষ্ঠা যদি থাকে, তাহলে আপনি আপনার সাফল্যের দ্বারে পৌঁছতে পারবেন। যখন আমি অর্থনৈতিকভাবে অভাবগ্রস্ত হলাম, তখন আমি আইপিডিসির সাহায্য প্রার্থনা করলাম এবং আইপিডিসি তখন আমাকে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিলেন। আমি চাইব যে নতুন উদ্যোক্তাদের, যাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তাদের যে পাশেও যেন আইপিডিসি এভাবে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স।